আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুখবর নিয়ন্ত্রণে রয়েছে সৌদির করোনার পরিস্থিতি সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে আবার অনুরোধ থাকল সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজও সুখবর দেওয়া হয়েছে সৌদি আরবে নিয়ন্ত্রণে রয়েছে করোনার পরিস্থিতি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আজ করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে মাত্র পঁচাশি জন তাছাড়া সৌদি আরবে আজ নতুন করে করোনায় আক্রান্ত রুগী সুস্থ হয়েছে ঊনপঞ্চাশ জন এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো নয় জন করোনায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আজ ঊনপঞ্চাশ জন সুস্থ হয়েছে আর মারা গেছে জন। ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে মাত্র দুই জন সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে এখন প্রতিনিয়ত আক্রান্ত রোগীর তুলনায় সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তারপরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল প্রবাসী ও নাগরিকদেরকে করোনা ভাইরাস প্রতিরোধের নির্দেশনা মেনে চলার আহ্বান করা হয়েছে সেই সাথে প্রত্যেককে যত দ্রুত সম্ভব করোনার ভ্যাকসিন গ্রহণ করতে আহ্বান জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় তাই সকল প্রবাসীরা সতর্ক থাকুন করোনা প্রতিরোধের নির্দেশনা মেনে চলুন আর যত দ্রুত সম্ভব করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করুন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংঢং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে